আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অবশেষে আমরা চলে যাচ্ছি নার্সারি ভিজিটে। তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল আরও আগে, বাসায় কিছু গেস্ট অ্যান্ড প্রবলেম থাকার কারণে আমাদের যাওয়া হয়নি। আমি তেমন কোনো গাছ কিনবো না, আপাতত আমার যেই গাছগুলো লাগবে আমি সেগুলোই কিনবো। তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আমরা যে নার্সারিতে যাচ্ছি সেটি আমাদের বাসা থেকে কতটা দূর না, তিনি দোয়েল চত্বরের ওখানেই আমরা নার্সারিতে চলে এলাম। এই নার্সারিটা এতটা বড় না, অনেকটা ছোট। এখানে খুব সামান্য পরিমাণে গাছ আছে, সব থেকে বেশি হচ্ছে ফল অ্যান্ড সবজি গাছ বেশি এখানে, ফুলের গাছ এতটা নেই, খুবই কম। আমার লাগবে হচ্ছে অ্যালোভেরা গাছ, সাথে নিয়ে নিয়েছি একটি লেমন গাছ। আমি এখানে টোটাল দুটো গাছ কিনেছিলাম, অ্যালোভেরার দামটা নিয়েছিল 150 টাকা, আর লেমন গাছটা যেটা নিয়েছিলাম তার দাম পড়েছে 140 টাকা। নার্সারির পাশে দেখলাম একটা ফুচকা হাউস আছে, সো আমরা ওখানে চলে গিয়েছি। তো ওখানে ওরা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড খুব ভালো ফুচকা বানায়, সবার কাছ থেকে শুনেছি ওদের ফুচকা নাকি অনেক মজা হয়। সো আমরা খেয়ে দেখলাম, খারাপ ছিল না, বাট অনেক স্পাইসি ছিল, মজা ছিল। এখানে অনেক রকমের ফুচকা পাওয়া যায়, আপনারা এসে দেখতে পারেন। আমাদের বাসে চলে যেতে হবে, কারণ আমাদের বাসে গিয়ে গাছ লাগাতে হবে। সো আমার বোন আমাকে হেল্প করছিল গাছ লাগাতে। অ্যালোভেরা আর হচ্ছে লেমন গ্রাসের মধ্যে, এই দুটো গাছের মধ্যে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে পানি দিতে হয়, দিনে একবার দিলে হয়, কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে। তারপর দেখছি লেমন গ্রাসের কিছু পাতা হচ্ছে শুকিয়ে গিয়েছে, সো আমি ওগুলোকে কেটে ফেলে দিচ্ছি। আমার লেমন গ্রাসটা নেওয়ার কারণ হচ্ছে এটার অনেক বেনিফিটস রয়েছে, এটির কারণে পোকামাকড় আসতে পারে না। এই গাছের পাতা থেকে একটা স্মেল বের হয়, এই স্মেল থেকে মশা মাছি পোকামাকড় সব কিছু দূরে থাকে। আশেপাশে যে কোনো গাছ থাকে সেগুলো পোকামাকড় থেকে সেফ থাকে। এর পাশাপাশি কিন্তু লেমন গ্রাসের কিছু হেলথ বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে লেমন গ্রাসের পাতা দিয়ে আপনারা চা করে খেতে পারেন, সুপে দিতে পারেন। সুপে দেওয়ার সময় কিন্তু লেমন গ্রাসের গোড়ালি অংশটা দিলে ভালো হয়, বিকজ ওখানে অরিজিনাল ফ্লেভারটা থাকে, পাতার মধ্যে তেমন অরিজিনাল ফ্লেভার পাওয়া যায় না। তো গোড়ালি অংশটা দিতে পারেন, ওটা দিলে অনেকটা স্মেল ছড়ায়। তারপর অ্যালোভেরা গাছের উপর দেখছি ডগাগুলো কিছু মরে গিয়েছে, সো ওইগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি, কারণ হচ্ছে না হলে পুরো গাছের প্রবলেম হতে পারে। আমার যেহেতু রিবন্ডিং হেয়ার, তো আমাকে এক্সট্রা কেয়ার করতে হয় আমার চুলের জন্য, এটা আমি প্রায় করে থাকি। মাস্কটা তৈরি করার জন্য আমার এখানে অ্যালোভেরা লাগবে, আর একটা ডিম লাগবে। তো আমি অ্যালোভেরাটা কেটে নিয়েছি, এখন আমি আপনাদেরকে খুব সহজে অ্যালোভেরা কীভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমি অ্যালোভেরাগুলোকে ব্ল্যান্ড করে ফেলবো, তার সাথে আমি একটা ডিমও ব্ল্যান্ড করব। এই হেয়ারমাস্কটা আমার চুলকে সফট অ্যান্ড স্মুথ অ্যান্ড ম্যানেজেবল করতে সাহায্য করে। তারপর আমি এই দুইটাকে মিক্স করে আমার মাথায় অ্যাপ্লাই করব 30 মিনিটের জন্য, অ্যান্ড আমি শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। সো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে শেয়ার করে দিও, অ্যান্ড হেয়ারমাস্ক নিয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।